কোচবিহারে যুব তৃণমূলের তরফে তৈরি হলো সেফ হোম, থাকতে পারবে 25 জন আক্রান্ত। করোনা মোকাবেলায় একের পর এক প্রকল্প নিয়ে মানুষকে সহযোগিতা করে চলেছেন যুব তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এবার তার মধ্যে নতুন সংযোজন সেফ হাউস। কোচবিহার স্টেশন চৌপথি এলাকার পারমিতা ভবনে এই সেফ হাউসের শুভ উদ্বোধন হয় মঙ্গলবার। উদ্বোধন করেন কোচবিহার সদর মহকুমা শাসক তথা পৌরসভার পৌর প্রশাসক রাকিবুর রহমান। উপস্থিত ছিলেন অভিজিৎ দে ভৌমিক, সায়নদীপ গোস্বামী, রাজেশ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অভিজিৎ বাবু বলেন, সম্পূর্ণ উপসর্গবিহীন করোনা আক্রান্ত রোগী যাদের বাড়িতে থাকা সম্ভব নয়, সেই ধরনের আক্রান্তদের মধ্যে 25 জনকে এই সেফ হাউসে রাখা যাবে। কোনো রকম কোনো উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা থাকবে। একই সাথে এখানে অক্সিজেন পার্লার রয়েছে। কোনো কারণে আক্রান্তদের অক্সিজেনের প্রয়োজন হলে সেই প্রয়োজন মেটানো সম্ভব হবে। তিনি আরও বলেন, 2 জন করে ভলেন্টিয়ার তৃণমূল যুব কংগ্রেসের 24 ঘন্টা এখানে উপস্থিত থাকবেন। এখানেই 4 বেলা পুষ্টিকর খাবার, এর পাশাপাশি প্রতিনিয়ত 4 বার অন্তত শারীরিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকবে। এখানে যারা একদমই অ্যাসিমটোমেটিক, হ্যাঁ, বা মনে করুন তাকে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে কিন্তু কমন বাথরুম ল্যাট্রিন, মানুষের অনেক অসুবিধা হয়, তারা আইসোলেট রাখতে পারে না, তাতে একটু স্প্রেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই সমস্ত পরিবারের লোকেরা যারা কোভিড আক্রান্ত হচ্ছেন তাদেরকে আমরা এই সেফ হোমে রাখার ব্যবস্থা রেখেছি। বিন্দুমাত্র তার সিমটম দেখা দিলে আমরা সাথে সাথে তাকে মেডিকেল কলেজে বা যেটা সরকারি সেফ হোম আছে ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে আমরা পাঠিয়ে দেবো। এখানে আমরা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার পর্যন্ত 4 বার আমরা তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করব। মেডিকেল চেক আপ থাকবে। ডক্টর পি কে সাহা হসপিটাল, ডক্টর সুভাষ সাহার সাথে কথা হয়েছে, তারাও এখানে নজর রাখছেন। আমরা এখানে অক্সিজেন পার্লার আছে, কারো কোনো সমস্যা হঠাৎ করে হয়ে গেলে অক্সিজেন প্রোভাইড করা যাবে, কিন্তু আমরা বিন্দুমাত্র এখানে কোনো রিস্ক নেওয়া কোনো জায়গা নেই, এটা নিয়ে কোনো রকম ছেলে খেলা হবে না। যদি মাত্র দেখা যায় কোনো পেশেন্ট কোভিড পজিটিভ, কোনো পেশেন্ট এখানে আইসোলেশনে যে আছে তার বিন্দুমাত্র কোনো অবনতি হচ্ছে, আমরা তাকে সাথে সাথে সরকারি মেডিকেল কলেজে ও হসপিটালে আমরা পাঠিয়ে দেবো বা সরকারি সেফ হোমে আমরা পাঠিয়ে দেবো। এটা আমরা দায়িত্ব নিয়ে অ্যাম্বুলেন্স করে সাথে সাথে পাঠিয়ে দেবো। আমাদের এখানে 2 জন স্বেচ্ছাসেবক তৃণমূল যুব কংগ্রেসের সবসময়ই থাকবে রোটেশন এবং রাত্রেও থাকবে। এখানে আমরা টোটাল 25 জনকে অ্যাকোমোডেট করতে পারবো। আমরা আস্তে আস্তে বেড বাড়াবো, আগে দেখি আমরা পেশেন্ট আসতে শুরু করুক, আমরা 25টি বেডের ব্যবস্থা। এটা আবার একটা ভালো উদ্যোগ অভিজিৎ দেবভূমিকের। উনি আগে থেকেই নিরামিষ রান্নাঘর চালু করেছিলেন এবং অনেকেই আছেন যারা বাড়িতে থেকে বেরোতে পারছিলেন না প্রথম দিকে, এবং এখন তো দোকান বাজার যত কম করা যায় ততই ভালো। আমরা তো সবাইকে এই পরামর্শ দিচ্ছি যে একদিনে যদি 3-4 দিনের বাজার বা দোকান করে রাখতে পারে এবং অন্য দিনগুলো যেন না বের হয়, তো সেই পরিস্থিতিতে বাড়িতে যদি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা এরকম ইনি যেটা করছেন বা কাউকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছিলেন, এটা তো অবশ্যই প্রশংসনীয়। তার সঙ্গে এই বিল্ডিংয়েই উনি অক্সিজেন পার্লার উদ্বোধন করেছিলেন গত সপ্তাহে, আজকে তার সঙ্গে সেফ হোম মানে যেটা করছেন যে যেসব মানুষদের বাড়িতে থাকার সমস্যা আছে পজিটিভ পেশেন্ট, কারণ গরিব মানুষের তো বাড়িতে অতটা স্ট্রাকচার থাকে না, বাড়ির অন্য লোকেদের থেকে আইসোলেটেড রাখতে বাড়িতে অসুবিধে হতে পারে, বাথরুম হয়তো একটাই আছে, তো সেই বাথরুম থেকে বা সেই বাড়ির একই বেডে বা কাছাকাছি ঘোরাফেরা করলে তার সংক্রমণ হয়ে যেতে পারে। তো এখানে একটা আইসোলেটেড স্ট্রাকচারে থাকলে তারা ভালো থাকবে, এবং এখানে পাশে পি কে সাহা নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ থাকবে, ডাক্তারবাবুরা রেগুলারলি চেক আপ করে নেবেন। তবে আমার সঙ্গে কথা হয়েছে ওনার যে এখানে খুব সিরিয়াস পেশেন্টরা কিন্তু কেউ থাকবেন না, আমাদের এমজিএন হসপিটালে সবথেকে সিরিয়াস হসপিটাল পেশেন্টরা থাকছেন, একটু কম সিরিয়াস পেশেন্টরা এমজিএন হসপিটালের স্টেপ ডাউন যে ফেসিলিটিস আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ওইখানে থাকবে, আর যারা খুবই মানে নর্ম্যাল তারা আমাদের সরকারি সেফ হোমে আছে পলিটেকনিকে। তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল ফেসিলিটিস এখানে থাকলে আমার মনে হয় যে কিছু লোক ভালো থাকবে যারা বাড়িতে তাদের আইসোলেটেড থাকতে অসুবিধে হচ্ছে। এসআরএম ডায়াগনস্টিক সেন্টার ফালাগাটা, এখানে এমডি প্যাথোলজিস্ট ও উন্নত মানের যন্ত্রপাতি দ্বারা সমস্ত ধরনের রক্ত পরীক্ষা, প্যাপ, এফএনএসি, বায়োপসি, বোন মেরু টেস্ট, পিএফটি, ইসিজি করা হয়। এছাড়াও এক্স রে, ইউএসজি, ডক্টর চেম্বারের সুবন্দোবস্ত সহ বাড়িতে গিয়ে ব্লাড কালেকশনের ব্যবস্থা আছে। ঠিকানা ফালাগাটা হাসপাতালের বিপরীতে রায় মেডিকেল বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর। যোগাযোগ নাম্বার 9002774310।